মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে বরাবর সরব যুক্তরাষ্ট্রে উঠেছে উল্টো আচরণের অভিযোগ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ঠেকাতে শক্তি প্রয়োগ বহিষ্কার নিয়ে চলছে নানা সমালোচনা শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন পীড়নকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ তিন চারজন পুলিশ মিলে চেপে ধরছেন একজনকে হাত পেছনে বেঁধে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে মঙ্গলবার রাতে কালাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় দু সপ্তাহ ধরে চলমান আন্দোলনের শুরু থেকেই এমন মারমুখী মার্কিন পুলিশ নিজেদের প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে ইসরায়েলের অর্থায়ন বন্ধ চায় এই শিক্ষার্থীরা গাজায় তেলাবিবের আগ্রাসনের বিরুদ্ধেও হয়েছেন সরব প্রশাসনের অভিযোগ ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন আন্দোলনকারীরা আর সেই ধোঁয়া তুলেই শান্তিপূর্ণ আন্দোলনে চলছে দমন প্রেরণ আটক করা হয়েছে হাজারের বেশি শিক্ষার্থীকে এমনকি প্রতিষ্ঠান থেকে বহিষ্কারও করা হয়েছে বহু ছাত্রছাত্রীকে ধরপাকড় থেকে রেহাই পাননি শিক্ষকরাও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে ছাত্র আন্দোলন ঠেকানোর পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের একের পর এক করা করিতে আমরা সংকিত। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার করাকরি বা হস্তক্ষেপ কাম্য নয় পুলিশের ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার মত প্রকাশের স্বাধীনতার চর্চা আর সহিংসতা বিদ্বেষ ছড়ানো এক কথা নয় দুদিন আগে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আন্দোলনকারী একাধিক নারী শিক্ষার্থীর হিজাব খুলে নিয়েছে পুলিশ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিএআইআর পুলিশের বিরুদ্ধে ধর্মীয় চর্চার অধিকার কেটে নেওয়ার অভিযোগ তুলেছে সংস্থাটি সংস্থাটিসরিন যমুনা নিউজ